প্রথমে আমরা স্যারের কাছে চলে যাব, শ্রী পার্থ ঘোষ মহাশয়ের কাছে। প্রথমে বলি, আমার গলাটা একদম ভেঙে গেছে, সেটা কিছুটা বয়সের কারণে একটু ঠান্ডা লেগে। আজকে ছন্দা যেখানে আমাদের পৌঁছে দিল সেখানে আমরা কেউ যেতে পারিনি, এবং আমরা চেষ্টা করেছি, কিন্তু ও একটা এমন জগতে সঙ্গে যুক্ত করে দিল আমাদের সঙ্গে যে কবিতা পথ চলার অনেক এখনো বাকি আছে। আমরা মনে করেছিলাম এই বোধহয় শেষ, ওই শেষের জায়গায় ও আগুন লাগিয়ে দিল, এবং এত ভালো ওর চিন্তাধারা, এত ভালো ছন্দ বিভাগ, এত ভালো উচ্চারণ, এত ভালো কোরিওগ্রাফি, এবং প্রত্যেকে যারা সাহায্য করেছে তাদের আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। কবিতার এখনও আবৃত্তির এখনও অনেক পথ চলা বাকি আছে সেটা ও বুঝিয়ে দিয়ে গেল। খুব অসম্ভব ভালো লেগেছে আমার। আর একে অনেকে কিছু একটু ব্যাঁকা চোখে দেখবেন, ভয় পাবেন না, যারা ব্যাঁকা চোখে ডাকবার তারা ভালোকে ভালো বলতে তারা বড্ড বুক কাঁপে, তাদের ভীষণ কষ্ট হয়। কিন্তু আমি বলি যে আমাদের নতুন চোখে যে আবরণটি যে খুলে দিয়ে গেল, যে এখনও অনেক কিছু কবিতা নিয়ে করবার আছে। কবিতা এতগুলো মানুষকে এক জায়গায় টেনে রাখলো এবং একভাবে তাদের প্রকাশভঙ্গিকে সে দেখিয়ে গেল যে আমি কী করতে পারি, কটা আমাদের খুব পরিচিত কবিতা দিয়ে। কিন্তু তার বাছুরের এমন একটা নির্যাস যে সেখানে এই আমার পাশে দাঁড়িয়ে আছি যে লোকটা এই চিরকাল কবিতা নিয়ে লড়ে গেছে, একে একে আমি একে আপনি দেখেন, যদি শোনেন মানে ভালো না বেশি পারবেন না, অসম্ভব ভালো সাহায্য দেবো না, লক্ষ্মী মেয়ে সাহায্য দেবো না, খুব ভালো করেছো তুমি। এবং আমাদের অনেকে বুকে ঝামা ঘষে গেছে এবং অনেকে ঝামা ঘষে যাবে, ভালো হয়েছে সেটা। যারা মনে করে আমি কী না কী পারি, তারা আরও যে যাবার পথ বাকি আছে, আরও কিছু করা যায়, গলার যে মডুলেশনগুলো আনা যায়, এই জায়গাগুলোকে ক্লাসিক্যাল জায়গায় পৌঁছনে দেওয়া যায়, সেগুলো কেউ ভাবতে পারতাম না। আমরা অনেক অনেক আশীর্বাদ করি, তুমি এগিয়ে যাও, অনেক ভালো, খুব ভালো।